তুই দেখ শরবত পেয়ে গেলি, আমার জন্য কেউ শরবত আনলো না। দেখেছিস এই বাড়িতে খাবার দাওয়া কিছু হলে সবার আগে আমার খাওয়া উচিত, তারপর সবাই খাবে। কাকাই কাকাই, এটা তোমার জন্য না, দিস ইজ ফর হার। এটা এটা তো আরুর ফার্স্ট দোল বলো, আমি এটা স্পেশালি ওর জন্য বানিয়েছি। স্পেশাল ব্যাপার স্যাপার, তাহলে তো আমারই আগে খাওয়া উচিত। আগে আমি খেয়ে দেখবো, যদি আমার ভালো লাগে তারপর আমি আরুকে দিয়ে দেবো। কি আরু, ঠিক তো? দেখেছিস চমৎকার চমৎকার, তখন তো আমাকে খেতে হবে। দে দে দে, তুই পাবি না। কেন আমি কেন পাবো না রে, আমি এখানে বড়। হ্যাঁ, আর তুই আমাকে ডেক না বলে দিচ্ছিস, দে আমাকে, আমাকে দে। না 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 না, আচ্ছা তুই হঠাৎ শরবত খেতে চাইছিস কেন বলতো, কি হয়েছে তোর? এই শোন, আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, দে আমাকে দে দে দে। এই আকাশ আকাশ আকাশ, আর আমি এনজয় করতে যাচ্ছি, তোদের ভালো লাগবে না, তাই না? কতদিন পর এনজয় করছি আমার কাছে। আকাশ যা হয়ে গেল, আরে খাস না। কি দেখ কি ভালো খেতে রে, টেস্টি, ভীষণ টেস্টি। তুই ওটা শেষ করে দিবি? হ্যাঁ তো শেষ করবো না, ভালো জিনিস তো। আরে এটা তৃষা এনেছিল আরুর জন্য। তৃষা, তুমি এটা আরুর জন্য এনেছিলে? এটা খুব ভালো খেতে, তুমি সবার জন্য আনো, সবাই খুব এনজয় করুক। কতদিন পর আবার আকাশকে আগের মতো দেখছি, সেই দুই ভাইয়ের খুনসুটি, মজা করা। মেঘনাটা আজ থাকলে খুব খুশি হতো। ওখানে ওরা প্যামের সাথে কি করছে? তুমি কি কিছু বলবে? নীল, এটা কি? কেন বুঝতে পারছো না? ডিভোর্স পেপার এটা। তার মানে এটা তুমি সত্যি আমাকে পাঠিয়েছো? পোকা পোকা কেন কথা বলছো? হাই পাঠাবো না তো কে পাঠাবে? আমাদের কোনোদিনই বিয়ের মতো কোনো সম্পর্ক ছিল না, আর আমরা কোনোদিনই বিবাহিত জীবন কাটাই। নীল নীল, তুমি এরকম কেন করছো? আরে তুমি এরকম কেন করছো, কেন স্যাড হওয়ার অ্যাক্টিং করছো বুঝতে পারছি না সেটা। নীল দেখো, আমি আর এই ঝঞ্ঝাট বয়ে বেড়াতে পারবো না, না তোমার এই মেন্টাল টর্চার। আমার আমার কোনো ভুল না থাকা সত্ত্বেও তুমি আমাকে দিনের পর দিন এত শাস্তি দিয়ে গেছো, না আমার কোনো কথা শুনেছো, না আমাকে আমার কোনো রিকোয়েস্ট শুনেছো, কিসের এত অহংকার তোমার আমি বুঝতে পারছি। যদি সত্যি তুমি আমাকে স্বামী বলে মনে করতে, আমাদের যদি বিবাহিত জীবনটাকে মেনে নিতে, তাহলে তো আমার কথা শুনতে, যদি আমার উপর বিশ্বাস করতে, যদি আমার উপর ভরসা করতে, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারতে না। যাকে বাদ দাও, যা করেছো ভালো করেছো, থাকো তুমি তোমার অভিমান নিয়ে, আর প্লিজ আমাকে মুক্তি দাও তোমার থেকে, তোমার এই সম্পর্ক থেকে, আর তোমার এই অভিনয় থেকে। কোনটা অভিনয় কেন বুঝতে পারছো না? এই যে সবাইকার সামনে হ্যাপি কাপল সেজে ঘুরে বেড়ানোটা একটা অভিনয়, আমরা যে কত খুশি আছি লোকে সেটা দেখাচ্ছি, সেটাও তো একটা অভিনয় তাই না? না অভিনয় নয়, আমি অন্তত কোনো অভিনয় করিনি। নীল মানে নীল, আমি কোনো অভিনয় করিনি, তুমি আজ অব্দি আমাকে বুঝলেই না। কি বুঝিনি বলো, কি বুঝবো তোমায়? আচ্ছা একবার বলি তো দেখো। কি বলবো, এত বছরে একবারও আমার মনের কথা জিজ্ঞেস করেছো? হ্যাঁ আমি
আমি অভিমান করেছিলাম, কিন্তু তুমি হয়তো আমার অভিমান ভাঙাতে চাওনি। নীল কোনো মেয়েই পারে না তার স্বামীকে অন্য মেয়ের সাথে দেখতে, আমিও পারিনি, কারণ আমি তো মহান নই, আমিও বাকি সবার মতন সাধারণ মেয়ে। তাই তোমার একটা ভুল আমি বলতে পারিনি, কিন্তু কিন্তু নীল তুমি তুমি তো তোমার ভালোবাসা দিয়ে আমার অভিমান ভাঙিয়ে দিতে পারতে, সেটাও তো চেষ্টা করনি। চেষ্টা করলে কি তুমি ফিরতে? তাহলে আমি আজও চেষ্টা করতে রাজি তিস্তা। নীল আমি আমি আজও তোমাকেই ভালোবাসি, তুমি ছাড়া আমার জীবনের কেউ নেই। নীল আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই কথাগুলো তুমি আমাকে আগে কেন বলোনি? তিস্তা আমি আজও তোমাকে খুব ভালোবাসি, তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই। আচ্ছা তিস্তা, আমরা কি সব ভুলে আবার নতুন করে সব কিছু শুরু করতে পারি না? কি ভাবছো বলো তো? আর কি বুঝবো তোমাকে আমি? কি বুঝতাম আমি? আর একটা কথা কান খুলে শুনে নাও, তুমি যতই ভালো সাজার চেষ্টা করো কোনো লাভ হবে না। আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি, সেটাই ফাইনাল। আমি আমারটা করে দিয়েছি, হ্যাঁ তুমিও সাইনটা করে আমাকে পাঠিয়ে দিও। ওয়েট করো, ধরো তুমি তো মেরে ভাই হো, তোমাকে রং লাগাবো না তো কাকে লাগাবো?
তোমার যাকে ইচ্ছে তাকে লাগো, তোমাকে বলেছি না আমার সামনে আসবে না, একটা কথা কতবার বলতে হয়, এগুলো আমার পছন্দ না। আরে यार इसका गुस्सा तो नाक के ऊपर रहता है हमेशा, देखा तुमने मां? একদম ঠিক বলেছিস তুই, সারাক্ষণ রাগ দেখাচ্ছে বল। আচ্ছা তুমি দেখো, আমি সেলফ ওকে রং লাগাতে গেছিলাম, আজ হোলিকা দিন হয় রং লাগাবো না, ও গুসা করে চলে গেল, দেখা না তুমি? হ্যাঁ দেখলাম তো, আমি তো ওকে সামলাতে পারলাম না। এবার দেখ তো আরু, তুই তোর ভাইকে সামলাতে পারিস কিনা। ওকে, তুমি যখন বলে দিয়েছো তখন আমি ওকে সিধা করে দেবো, তুমি দেখ না। বেশ তাহলে এখন তুই একটু ঠাম্মির কাছে থাক, আমি একটু ভেতর থেকে আসি। মা তুমি রং খেলবে না? আসলে তোর বাবাকে কোথাও দেখছি না জানিস তো, ওর না আবার অ্যালার্জি আছে রঙে, আমি গিয়ে দেখি কোথাও আবার শরীর টরীর খারাপ করলো কিনা, বুঝলি? আসছি না ঠিক আছে। আচ্ছা শোন, তুই কিন্তু এখন এখানে সবার সাথে আনন্দ কর বুঝলি, আর সাবধানে থাকবি। তুমি চিন্তা করো না বিন্নি, ওকে দেখে রাখার দায়িত্ব আমাদের। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।